नमस्कार प्रिय দর্শক কিশুপ্রিয়া কুকিং এন্ড ব্লগ এ সবাইকে স্বাগত আপনারা যারা এখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন এটা মাটির চুলার মধ্যে আজকে রান্না করব এইখানে আগুন ধরানো হচ্ছে চুলাটা গতকালকে বানানো হয়েছে আর আজকে সেই চুলায় আগুন ধরিয়ে রান্না করব না মানে এই চুলাটা হচ্ছে নিরামিষ চুলা আমাদের যে চুলাটা রয়েছে সেই চুলাটা হলো মাছের আর এটা হচ্ছে নিরামিষ চুলা বানানো হয়েছে সেটা টেম্পোরারি মানে সেই চুলাটা থাকবে না সেটা ভাঙা হয়ে যাবে আর ঠাকুরকে দেওয়ার জন্য সেই নিরামিষ চুলাটার মধ্যে আমরা রান্না করছি আজকে রান্না করছি বলতে লুচি বানাবো আর সেওয়ার পায়েস বানাবো আর সেটা চুলার মধ্যে বানাবো কারণ আমাদের যে গ্যাসের চুলাটা রয়েছে সেটা হচ্ছে মাছের তাই সেইখানে বানানো যাবে না কারণ আজকে সব কিছু নিরামিষ থাকবে আর নিরামিষ এইখানেই বানানো হবে আর কথা বলতে বলতে আমি আর আগুন চুলার মধ্যে আগুন হয়ে গেল আর আগুনটা ভালো করে চুলার ভিতরটা গরম করতে হবে তারপর আমার কড়াই বসাতে হবে প্রথমে আমি কড়াই বসিয়ে জল গরম করে আমি দিয়ে দেব ময়দা ডলার জন্য লুচি বানানো হবে তাই ময়দা ডলার জন্য আমি অল্প গরম জল করে দিয়ে দেব আর তারপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি জল দেব না সরি আমি আমুল তাজা ঢেলে দেব তো প্রথমে আমার চুলাটা ভালো করে গরম করে নিই তারপর কাজ শুরু করব এখনো চুলার মধ্যে ভালো করে আগুন হয়নি কারণ আগুনটা হওয়ার জন্য একটু শুকনো বাষ্প দিতে হচ্ছে আর চারিদিকে ধোঁয়া বের হচ্ছে কারণ চুলাটা একদম একদম ভেজা রয়েছে নতুন চুলা মোছা হয়েছে ভিতরটা পুরো ভেজা রয়েছে তার মধ্যে যে চুলাটা বানানো হয়েছে সেটার চুলার ভিতরটা ছোটো হয়ে গিয়েছে মানে আগুন চারিদিকে ঘুরতে পারছে না তাই বারবার আগুন নিভে ধোঁয়া দিচ্ছে আর আমি ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি আগুন উঠানোর জন্য প্রথমে মা চেষ্টা করেছেন মা তারপর আমি বললাম তুমি পারবে না আমি দেখি তারপর আমি আগুন ধরিয়ে নিলাম আপনারা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেননি তারা এক্ষুনি করে নেন আর চুলার মধ্যে ধোঁয়া দিচ্ছে আর আমি চেষ্টা করছি আগুন ধরানোর আর আগুন ধরাতেই হবে কারণ আজকে এই চুলা ছাড়া রান্না করা হবেই না কারণ অন্য নিরামিষ কোনো ব্যবস্থা নেই তাই আগুন আবারও ধরিয়ে নিচ্ছি মানে ধরিয়ে নিলাম আগে একবার আবার ধোঁয়া দিচ্ছে তারপর আমি এই চুঙ্গাটা ধুয়ে নিয়ে এসেছি সেটা আমাদের রান্নাঘরের আর মানে পুরনো যে আমাদের চুলো ছিল মাটির চুলো সেই চুলোতে আমরা এই চুঙ্গাটা ব্যবহার করতাম সেটা আমি ধুয়ে নিয়ে এসেছি সেটা দিয়ে ফু দিয়ে আগুন ধরিয়ে নেব তারপর আমুল তাজা দিয়ে পায়েসটা বসিয়ে নেব এখনও ধোয়া দিচ্ছি আমি চুঙ্গা দিয়ে ফু দিচ্ছি আর মাটির চুলোতে রান্না করতে অনেক অনেক ভালো লাগে আমাদের করে আগে মাটির চুলোতে রান্না করা হতো আর এখন আর মাটির চুলোতে রান্না করা হয় না এটা হঠাৎ কখনো রান্না করা হয় নাহলে মাটির চুলোতে রান্না করা হয় না কিন্তু মাটির চুলোতে রান্না করতে অনেক ভালো লাগে আর তাছাড়া ঠান্ডার দিনে মাটির চুলোতে রান্না করতে তো ভালো লাগেই কারণ মাটির চুলোতে রান্না করলে আগুন ধরিয়ে আগুন ফুয়ানো যায় সেটা যেটা গ্যাসের চুলাতে হয় না মাটির চুলোতে আগুন ঠান্ডার দিনে রান্না করতে অনেক ভালো লাগে আমি আগুন ধরিয়ে নিলাম আর এবার আগুনটা হয়ে যাওয়ার পর আমি আমুল তাজা ঢেলে দিলাম এখানে আধা লিটার আমুল তাজা আছে আর কালকে গতকালকে আমি বাজারটা করেছি এই ভিডিওটা বোধহয় আমি আপনাদের কাছে শেয়ার করেছি কি না জানি না তবে এই ভিডিওর মধ্যে লাস্টের দিকেও ফার্স্টের দিকেও আমি দিয়ে দেব অ্যাড করে নেব প্রথমে সয়াবিন পায়েসটি বানিয়ে নেব আর দুধ ভালো করে জাল দিয়ে
আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো বলতে আমি দু মুষ্টি দিয়েছি, দু মুট দিয়েছি। আর আগুন এখন ঠিক মতো হয়েছে, অল্প অল্প ধোয়া দিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, জাল হয়ে যাবে, কারণ চুলা পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি সবাইটা ছেড়ে দিচ্ছি, ক্যামেরাটা উল্টা হয়ে গিয়েছে কারণ আমি ক্যামেরাটা আরেক সাইডে রেখে দিয়েছিলাম। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, অল্প সময় আমি ঘুরিয়ে নিচ্ছি। সবাইটা ছেড়ে আমি প্যাকেটটা চুলোর মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম আর সবাই সিদ্ধ হওয়ার পর আর তখন নামিয়ে নেব। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন। আগুন উঠছে, দুধগুলি নিচে বসে যায়, সবাইটা নিচে বসে যায়, তাই ভালো করে নাড়াতে হচ্ছে, নাহলে নিচে বসে যাবে, কড়াইয়ের মধ্যে বসে যাবে। আর আমার সবাই প্রায় হয়ে গিয়েছে, সিদ্ধ হলে নামিয়ে নেবো। আর প্যাকেটটা আমার সাইডের দিকে রেখে দিচ্ছি, পলিথিনের ব্যাগগুলি কাজে লাগবে তাই সাইডের দিকে রেখে দিচ্ছি। এবার হয়ে গেল, আর নামিয়ে নেব। নামানোর পর আগে লুচিগুলি রেডি করে রেখেছি, লুচি সব ঝটপট করে ভাজা করা হয়ে যাবে। এখানে রেডি করার আমি সবাই বানানোর আগে লুচিগুলি রেডি করা হয়ে গিয়েছিল, কিন্তু মানে বলে মানে লুচি বানানো হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করেছিলাম, মানে আগে ওইগুলো করে রেখেছি। তারপর আমি একটা সুবিধা মতো ভাবলাম যে লুচির প্রথমে সবাই ভিডিও দিয়ে দিই, তারপর লুচি বানানোর ভিডিওটা দেবো, তারপর সেটা আমি আগাপিছা করে নিই। কিন্তু আমার লুচি বানানোর আগেই আমার সবাইটা রেডি হয়ে গিয়েছিলো, ও সরি, সবাই বানানোর মানে বানানো হওয়ার আগে আমার লুচি রেডি করে নিয়েছিলাম আমি। এই দেখুন আমার লুচি রেডি করে রাখা। আর এবার আমি প্রথমে একটা ভাজবো, তারপর দুটা চারটা করে তাড়াতাড়ি ভাজা বেছে নেব লুচিগুলি। আর আগুনও চুলার মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। আর এই ব্লগটা অনেক দিন আগে বানিয়েছি, অনেক দিন বলবো না, দু চার দিন আগে বানানো হয়েছে, কিন্তু শেয়ার এডিট করতে সময় লাগে তাই এডিট করতে পারিনি, আর শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে নিলাম। আমার কি সংক্রান্তির যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোই এখনও রয়েছে, আমি এখনও এই ভিডিওগুলো এডিটও করিনি, এখনও ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করিনি, কি করব সময় নেই, আর সময় নেই তাই করতে পারি না। আর এইগুলো খুব সুন্দর হয়েছে, লুচিটি খুব খুব সুন্দর হয়েছে, আমি ভাবিনি এত ফুলবে, কিন্তু খুব সুন্দর হয়ে ফুলেছে। আসলে তেল ভালো করে গরম করলে লুচি ভালো করে ফুলে। এখানে মাকে দেখিয়ে দিচ্ছি লুচিটা অনেক সুন্দর হয়েছে, বাকি সবগুলি লুচি সুন্দর হয়েছে, সবটি সুন্দর হয়েছে। তারপর আমরা তাড়াতাড়ি করছি কারণ লেট হয়ে গিয়েছে, ঠাকুরকে দিতে হবে, দুটোর আগেই দিতে হবে তাই তাড়াতাড়ি করছি। 12টার আগে দেওয়ার কথা, কিন্তু 12টার আগে দেওয়া সম্ভব হয়নি তাই দুটার আগেই দিয়ে দেব। এখানে সবটি সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু পুরোপুরি গুল হয়নি, তাতে কোনো অসুবিধা না, একটু টেড়া হলে কোনো অসুবিধা না। লুচিগুলি বানিয়ে নিই কথা না বলে, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
এখানে আমার লুচি সম্পূর্ণ ভাজা শেষ হয়ে গেল। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি লুচিটা রয়েছে। এবার আমি সম্পূর্ণ হওয়ার পর আমি ঠাকুরকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, গোরের ঠাকুরকে। তারপর চলে যাব আমাদের পাশে যে ভৈরব মন্দির রয়েছেন, আমি ভৈরব বাবাকে ভৈরব বাবার মন্দিরে চলে গেলাম ভৈরব বাবাকে দিতে। তারপর ভৈরব বাবাকে দিয়ে আর চলে এলাম আবার বাড়িতে। ভৈরব বাড়ির দৃশ্যটা দেখে নেন, খুব সুন্দর মন্দিরটা, অনেক জাগ্রত পুরনো মন্দির। আর অনেকদিন পর আজকে এসেছি, খুব খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, ভিডিও দেখে কেমন লেগেছে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।